আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বড়াই তেঁতুলের মিক্সড আচার। শুধু বড়াইয়ের আচার কিংবা শুধু তেঁতুলের আচারের থেকে বড়াই তেঁতুলের এই মিক্সড আচারটি অনেক মজার হয়ে থাকে। আমার তৈরি এই আচারটি সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক বড়াই তেঁতুলের মিক্সড আচার বানানো। এখানে আমি পাকা শুকনো বড়াই নিয়েছি 2 কেজি পরিমাণে, এবং বড়াইগুলোকে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তেঁতুল নিয়েছি 100 গ্রাম। চেষ্টা করবেন প্রতি কেজি বড়াইয়ের জন্য 50 গ্রাম তেঁতুল ব্যবহার করতে। এবারে একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে আমি বড়াইগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াইগুলোকে 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিটের বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট হয়ে গেলে বড়াইগুলোকে স্ট্রেনারের সাহায্যে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একেবারে একটা ঝুড়িতেও ঢেলে নিতে পারেন। এবারে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। আচার তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। আর তেলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। তেল গরম হলে তাতে 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ টুকরো করে কেটে নিয়েছি। এটা ঝালের জন্য নয়, ফোড়নের জন্য ব্যবহার করছি। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু থেকে একটা সুগন্ধ বের হওয়া শুরু হলে তারপরে বড়াইগুলো দিয়ে দিচ্ছি। এবারে তেঁতুল দিয়ে দিচ্ছি। আর তেঁতুল আর বড়াইগুলোকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। যে কোনো আচারে লবণ এবং ঝাল অবশ্যই নিজের স্বাদ মতো দিয়ে নিতে হবে। এবারে গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে আমি আখের গুড় নিয়েছি এবং আখের ঝোলা গুড়টা নিয়েছি। আচার তৈরিতে অবশ্যই আখের গুড় ব্যবহার করতে হবে। খেজুর গুড় কিন্তু আচারে ব্যবহার করা যাবে না। খেজুর গুড় ব্যবহার করলে আচারে তিতা একটা স্বাদ হয়ে আসবে, কারণ খেজুর গুড় বেশি জাল হলে তিতা হয়ে যায়। গুড়গুলোকে খুব ভালো মতো বড়াই এবং তেঁতুলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে আচারটাকে নেড়ে দিচ্ছি। এবং আচারটা তৈরি করার সময় চুলার আঁচটাকে একেবারে মিডিয়ামে রেখে আচারটা তৈরি করতে হবে। আমি মিষ্টিটা একটু চেক করে দেখছি, তো মনে হচ্ছে মিষ্টি আরও কিছুটা প্রয়োজন। সেজন্য আমি আরও 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। আচারে মিষ্টিটা অবশ্যই নিজের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন, কারণ এক একজনের পছন্দ এক এক রকম হয়ে থাকে। কেউ মিষ্টি বেশি পছন্দ করে, আবার কেউ মিষ্টি কম পছন্দ করে। আবারও গুড়টাকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। আচারটাকে ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের তলায় পোড়া লেগে যেতে পারে, এবং তাতে করে আচারের ধোঁয়াটে একটা গন্ধ হবে, যেটা আচারটা স্বাদটা নষ্ট করে দেবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি এবং আচারটা প্রায় হয়ে এসেছে। এবারে বিট লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আচারের মশলা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি সমপরিমাণ জিরা, ধনিয়া, 5 ফোড়ন এবং মৌরি আর কয়েকটা শুকনো মরিচ শুকনো তাওয়ায় তেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এই আচারের মশলা ব্যবহার করার কারণে আচারের স্বাদটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে এই আচারের মশলাটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আচারটা যখন প্রায় হয়ে যাবে তখন আমি ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। ভিনেগারটা আচারটা সংরক্ষণ করতে সাহায্য করবে। ভিনেগার দেওয়ার পরে খুব বেশিক্ষণ জাল করতে হবে না, মিনিট পাঁচেক জাল করেই আমি চুলাটাকে বন্ধ করে দিব। আচারে যে বিট লবণটা ব্যবহার করলাম, যে কোনো আচারে বিট লবণ ব্যবহার করলে আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমার চ্যানেলে আরও কিছু আচারের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আচারটা হয়ে গিয়েছে, এবারে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আচারটা ঠান্ডা হলে এরকম একটি স্টিলের ট্রে বা বড় কোনো প্লেটে আচারটাকে তুলে নিয়ে যদি 2 দিন কড়া রোদ দিয়ে তারপরে বয়মে অর্থাৎ কাচের বয়মে তুলে রাখা হয়, তাহলে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে ফ্রিজের বাইরেই। ঠিক এই পদ্ধতিতে আমাদের নানি দাদিরা আচার সংরক্ষণ করে রাখত। এই আচারটা যদি আপনারা রোদে না দেন সেক্ষেত্রেও কিন্তু 3 মাস পর্যন্ত নর্মাল টেম্পারেচারেই ভালো থাকবে। তবে যদি কেউ 1 বছর সংরক্ষণ করতে চান তাহলে এভাবে রোদ দিয়ে তারপর কাচের জারে তুলে সংরক্ষণ করতে পারবেন। 1 বছর পর্যন্ত আচার অক্ষত থাকবে। আমার এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আচারের রেসিপিটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।